আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নামে খুব সুন্দর করে টাইপোগ্রাফি করতে পারেন। স্ক্রিনে দেখানো যে টাইপোগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন, ঠিক ওইভাবে কিভাবে আপনার নাম দিয়ে টাইপোগ্রাফি করবেন। তো চলুন আমরা দেখে আসি। এটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটি হচ্ছে, অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। প্রথমে প্লে স্টোর যাবেন। প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ করবেন অ্যাডোবি ড্র। এই অ্যাডোবি ড্রয়ে সার্চ করার পর এই যে প্রথমে যে অ্যাপসটি আসবে এটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো এটি ইনস্টল করার পর আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসবে না, আপনাদের কাছে পারমিশন চাইবে। তো আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। তো পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটি সাইজের বর্ডার আপনারা চুজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড। তো আমি এটা চুজ করছি, আমি এটা চুজ করলাম। তো এখানে ঠিক এইরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলা হচ্ছে আপনার মানে হাতের উপর যে ড্রয়িং করবেন সেগুলোর স্টাইল। তো দেখাচ্ছি, প্রথমটা আমি সিলেক্ট করলাম। তো প্রথমটা সিলেক্ট করার পর এখানে আপনি ড্রয়িং করেন, এই যে লেখাটা এরকম আসছে, ঠিক আছে। তারপর দ্বিতীয়টা সিলেক্ট করলাম, দ্বিতীয়টা সিলেক্ট করার পর এই যে লেখাটা এরকম আসছে, তৃতীয়টা সিলেক্ট করার পর লেখাটা এরকম আসছে। তারপরে চার নাম্বারটা সিলেক্ট করার পর এই যে দেখেন এইরকম আসছে। ফার্স্ট নাম্বারটা সিলেক্ট করার পর এই যে দেখুন এইরকম আসছে। তো এক একটি এখানে এক এক রকম সাইজ দেওয়া আছে, এটা ম্যানুয়ালি দেওয়া আছে। তো আমি আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন, এই যে এটার উপর ক্লিক করে। তো বন্ধুরা, আপনারা চাইলে এগুলো সাইজ আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো সাইজ চেঞ্জ করার জন্য আপনারা এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম আসছে। তো এখানে এই সাইজ দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে ড্রয়িং, যে ড্রয়িং করবেন সেটার সাইজ। তো এটা বড় ছোট করতে হবে আপনাকে। এটার উপর টাচ করে উপরের দিকে নিয়ে যাবেন তত বড় হবে। এটার উপর টাচ করে উপরের দিকে নিয়ে যাবেন, সাইজগুলো তত বড় হবে। তো ছোট করার জন্য এটার উপর টাচ করে নিচের দিকে নিয়ে আসবেন, তো ছোট হয়ে যাবে। তো এভাবেই আপনারা এটা চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার, এটা হচ্ছে কালার। তো কালার চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা কালার উপর নিয়ে গিয়ে এই যে এইতে এটা এদিকে টেনে দিবেন। তো কালার চেঞ্জ হয়ে গেল, এই গেল কালার। তারপর আপনারা এটা হচ্ছে অপাসিটি, আপনারা অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কালারের, এই যে কালার অপাসিটি। তারপরে সরি, তো এখন আপনারা আপনাদের নামে কিভাবে, তো এখন আমরা শুরু করছি কিভাবে আপনার নামে এটি তৈরি করবেন। তো মনে করুন আপনার নাম হচ্ছে কি বলবো, রাশেদ। মনে করুন আপনার নাম রাশেদ। তো আপনার নামে টাইপোগ্রাফি কিভাবে তৈরি করবেন, তো এটা সিলেক্ট করা হয়ে গেছে আমার। এটা হচ্ছে সাইজ, আর এটা হচ্ছে অপাসিটি, আর এটা হচ্ছে কালার। কালার আপনারা ইচ্ছে মতো আপনাদেরটা দিয়ে নেবেন। তো প্রথমে আপনি সরি রাশেদ, তো আমি র দিব। আপনারা চাইলে ইচ্ছে মতো ডিজাইন করে আপনারা আপনাদের নামটি সুন্দর করে নিতে পারবেন। তো আমি দেখানোর জন্য কোনোরকমভাবে করে দিচ্ছি।
তো আমাদের রাশেদ বানানো হয়ে গেছে, তো এটার ভিতরের কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, তো সেজন্য আমি এইটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আমি এটাকে এভাবে টেনে দিব। তো এইভাবে আপনারা খুব সুন্দর করে আপনারা নিজেদের নামে টাইপোগ্রাফি তৈরি করতে পারবেন, সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কেমনটা চাচ্ছেন, আপনি কিরকম দিবেন, কিরকম স্টাইলে দিবেন, সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। তো আপনি চাইলে আপনার মন মতো ইচ্ছে মতো যে কোনো টাইপোগ্রাফি আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো এটাকে এখন মনে কর এটা সেভ করবো আমরা। তো এটা সেভ করার জন্য আমাদেরকে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই যে এখানে এখানে এটার উপর ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কপি ইমেজ টু গ্যালারি, এটার উপর টাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন পিএনজি উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটার উপর ক্লিক করবেন। তো আপনার গ্যালারিতে এটা পিএনজিতে সেভ হয়ে যাবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে সাদা রেখেও এটা সেভ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি আবার ট্যাপ করে এই যে পিএনজি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাও সিলেক্ট করে দিতে পারবেন, এটা আপনার ব্যাকগ্রাউন্ড সহ সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টাইপোগ্রাফি টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অলে ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।